দেখুন বাম হাতে লাগানো স্যালাইনের চ্যানেল। অন্যদিকে হাসপাতালের বহির্বিভাগে লম্বা লাইনে দাঁড়ানো রোগীদের চিকিৎসার পাশাপাশি সমানে লিখে চলেছেন প্রেসক্রিপশন আর সযত্নে বুঝিয়ে দিচ্ছেন কখন কোন ওষুধটা খেতে হবে। এত সবের মাঝেই চোখ বুলিয়ে নিচ্ছেন পাশে স্ট্যান্ডে রাখা ওই স্যালাইনের বোতলটার দিকে। নিজের শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই সাধারণ মানুষকে অবিরাম চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন ডক্টর সুমন স্বর্ণিগ্রহী। বাঁকুড়ার খাতড়া সিমলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তিনি। আর ব্যতিক্রমী এই ছবি এখন নেটিজেনদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সেসব পোস্টে ক্রমাগত লাইক কমেন্ট আর শেয়ারের বন্যা বইতে শুরু করেছে। পুরো ঘটনাটা জানার আগে আসুন এই ব্যতিক্রমী চিকিৎসকের সঙ্গে পরিচয়টা সেরে নেওয়া যাক। সিমলাপালের ভূতচহর গ্রামের বাসিন্দা সুমন স্বর্ণিগ্রহীর পড়াশোনা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে, পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে এমবিবিএস পাস ও কর্মজীবন শুরু, আরো পরে প্রত্যন্ত সিমলা গ্রামের এই হাসপাতালে কাজে যোগদান। আর তিনি এখানে যোগ দেওয়ার পর থেকে এখানকার পরিকাঠামোগত ব্যাপক উন্নতি ঘটে, সাধারণ মানুষের খুব কাছের একজন হয়ে যান তিনি। পরে 2018 সালে জুন মাসে তার বদলির নির্দেশ এলে রুখে দাঁড়ান গ্রামের মানুষ, ফল মেলে হাতে না হাতে। মাত্র এক মাসের মধ্যে ফের নিজের পুরনো কর্মক্ষেত্রে ফিরে আসেন মানব দরতি এই চিকিৎসক। ওই দিন ঠিক কি হয়েছিল যে ডাক্তারবাবুকে সেলাইন হাতে নিয়েও সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে হলো, এ বিষয়ে জানতে ডক্টর সুমন স্বর্ণিগ্রহীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে দক্ষিণ বাঁকুড়া দর্পণকে তিনি বলেন, কদিন ধরে হাসপাতালের বহির্বিভাগে রোগীর প্রচন্ড চাপ চলছিল। এই ভাবসা গরমের মধ্যে টানা কয়েকদিন ডিউটি করার ফলে শরীর এমনিতেই অসুস্থ ছিল, কিন্তু এদিন সকাল থেকেই রোগীর চাপ বাড়ছিল। সেই মুহূর্তে হাসপাতালে অন্য কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না, ফলে গ্রামীণ ওই সাধারণ মানুষগুলির মুখ চেয়ে নিজের অসুস্থতাকে উপেক্ষা করেই প্রায় তিনটে পর্যন্ত টানা এই কাজ করে যেতে হয়েছে। আর সেই সময় ডাক্তারবাবুর অজান্তেই উপস্থিত কারোর মোবাইল ক্যামেরায় বন্দী সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চারিদিকে যখন সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে নানান অভিযোগের কথা শোনা যায়, তখন ডক্টর সুমন স্বর্ণিগ্রহীদের মতো ব্যতিক্রমী মানুষরাও আছেন, এ কথা ভুললে চলবে না। স্যালুট ডাক্তারবাবু। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই মানুষের পাশে থাকুন। খাতড়া সিমলা থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।